Assalamualaikum warahmatullah. Shu shagotom janacchi Mohammed Agro Farms theke. Ami Mohammed Israfil. Asha kori apnara bhalo achen. Kamona tai. Ajke amra alochona korbo kibhabe shite moyna pakhi ke multivitamin diben ebong ki ki vitamin shite deya jabe ar ki ki vitamin deya jabe na. অর্থাৎ শীতে কোন কোন ভিটামিনগুলো আপনারা সাধারণত কোর্স করাবেন, ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা সাধারণত জানবো আগে সাধারণ ময়না পাখির জন্য কোন কোন ভিটামিনগুলো আমরা শীতে ইউজ করি আর কোন কোনগুলো ইউজ করব না। যারা ময়না পাখি ফালেন সাধারণত তারা সবাই ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইটা সাথে আপনার কডলিভারটা ইউজ করেন। এই তিনটা মোটামুটি কমন। কডলিভার যারা ইউজ করেন তারা শীতের মধ্যেও কন্টিনিউ ইউজ করবেন, কারণ শীতের মধ্যে স্কিনের প্রবলেমের জন্য কডলিভারটা সবচেয়ে কার্যকরী, ফেদার ভালো রাখার জন্য কডলিভারটা কার্যকর। আমি সাথে দুই তিনটা জিনিস অ্যাড করবো ন্যাচারালি, সেটা হচ্ছে মাল্টিভিটামিন। শীতে মাল্টিভিটামিনের গুরুত্ব খুবই বেশি এবং মাল্টিভিটামিনটা খুবই দরকার হয়। তো আমি সাধারণত ন্যাচারালি সব কিছু পছন্দ করি, এই জন্য আমি সব কিছু ন্যাচারালি ইউজ করি। তো মাল্টিভিটামিন হিসেবে আজকে আপনারা কী কী ইউজ করবেন আমি ওইটা নিয়ে আলোচনা করবো। তিনটা মাল্টিভিটামিনের নাম বলবো ন্যাচারাল, ওই তিনটেই ইউজ করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার সজিনা। সজিনা ফাতা এবং ডান্ডা কুচি কুচি করে কাটি ফাঁকি গিয়ে খাওয়াইতে পারেন। অনেক পাখি কাঁচাও খায়, আর কাঁচা যদি না খায় সেক্ষেত্রে আপনি খিচুড়ির সাথে দিতে পারেন পাখি গেম খিচুড়ির সাথে। এটা মাল্টিভিটামিন হিসেবে, ন্যাচারাল মাল্টিভিটামিন হিসেবে কাজ করে। অনেকে আবার ব্লান্ড করে রস হিসেবে পানির ফিল্টারের সাথে, এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন ফিল্টারের সাথে দিয়ে দিয়ে তো ওইভাবেও দিতে পারেন। অর্থাৎ এনি হাও ভিতরে গেলেই হলো, খাইতে ফেললেই হলো। অবশ্যই পুষ্টিগত গুণ খেয়াল রাখবেন, লং টাইম সিদ্ধ করে টেম্পারেচারে ইউজ করলে আপনার পুষ্টিগুণ কমে যাবে। সেক্ষেত্রে অবশ্যই পুষ্টিগুণটা খেয়াল রাখেই আপনি কার্যক্রম চালাই যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আরেকটা হচ্ছে মাল্টিভিটামিন, ন্যাচারাল মাল্টিভিটামিনের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা উপাদান আছে, উপাদান হিসেবে আমরা ইউজ করি, সেটা হচ্ছে যেন আপনার অ্যালোভেরা। অ্যালোভেরাটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, বিশেষ করে যারা রাস্তাঘাটে ফুটপাতে শরবত বিক্রি করেন অ্যালোভেরা ওই সকল দোকানে অ্যাভেলেবেল পাবেন। একটা অ্যালোভেরা 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত, এলাকাভেদে বিভিন্ন ধরনের রেট আছে। আপনি নিয়ে আসবেন ছোটো ছোটো করে কুচি কুচি করে পানির ফিল্টারের সাথেও দিয়ে দিতে পারেন, অথবা খাবারের সাথে মিক্স করেও দিয়ে দিতে পারেন, যেভাবে আপনি পছন্দ করেন। অ্যালোভেরাটা খুব খায়, আমার ময়না পাখি খুবই খায়, আমি খাবার সাথে দিয়ে দেখছি ওইটাতেও খায়, পানির সাথেও খায়। এতে কী হয়, ফেদারটা ভালো থাকে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। আর আপনি বাজার থেকে যে বিভিন্ন দামের মাল্টিভিটামিন নেন, ওই ভিটামিনগুলো আসলে কতটুকু মাল্টিভিটামিন আছে আল্লাহ পাখি ভালো জানে। ভালো ভালো কোম্পানির ওষুধের মধ্যে ভেজাল কয়দিন আগে, আর ডুপ্লিকেট মেডিসিন বা ডুপ্লিকেট কোম্পানিগুলো তো প্রশ্নই আসে না ভালো হওয়ার। তো আমি মনে করি এই দিক থেকে বাজারের কেমিক্যালগুলো বা কোম্পানিগুলোর মাল্টিভিটামিন ইউজ না করে ন্যাচারাল মাল্টিভিটামিনগুলো ইউজ করেন, পাখির সাইড ইফেক্ট থাকবে না, বিভিন্ন সুস্থ থাকবে, ন্যাচারালি ভালো থাকবে এবং ন্যাচারাল খাবার খাবে। তো আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে বাজারে এখন অ্যাভেলেবেল মধু পাওয়া যায় মোটামুটি ভালো, তো এই মধু আগে চেক করে নেবেন এটা ভালো কি না। মধু চেক করার মেথড হলো যে কাছের একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেবেন, নিয়ে 2-3 ফোঁটা বা 4-5 ফোঁটা মধু গ্লাসের মধ্যে দিবেন। যদি মধুগুলো তলায় যায় বসে যায় সেক্ষেত্রে মধুটা পিওর, আপনি যতক্ষণই নিশ্চিত হবেন যে মধুটা পিওর এবং মধুটা তলা পানির সাথে মিশে যায় নাই তখনই বুঝতে পারবেন যে মধুটা পিওর। আর যখনই আপনি নিশ্চিত হবেন যে মধুটা পিওর তখনই শুধুমাত্র পাখিকে ফিল্টারে পানির ফিল্টারের সাথে পাখিকে খেতে দিবেন, কোনো অবস্থাতেই নিশ্চিত না হয়ে পাখিকে খেতে দিবেন না। কারণ অনেক মধুর মধ্যে ভেজাল থাকে, বিভিন্ন ফার্নিচারের যে ভার্নিশ করার যে ইয়াগুলো কেমিক্যালগুলো ওগুলো দিয়া তারপরে গুড় দিয়া বিভিন্নভাবে বাজারে মধু বানানাই বিক্রি করতেছে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, নাহলে আপনার পাখি আপনার প্রত্যেকটা ভুলের জন্য আপনার পাখি মারা যেতে পারে। তো আশা করি সবাই তিনটা মাল্টিভিটামিনের নাম বলছি, সজিনা অ্যালোভেরা এবং মধু, এই তিনটা মাল্টিভিটামিন খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো শীতে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করবেন, তাহলে পাখি কী থাকবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আরেকটা হচ্ছে এগুলোর পাশাপাশি আপনি ক্যালসিয়াম এবং জিঙ্কের কোর্সগুলো করাই নিতে পারেন।
সাথে কড লিভারও ইউজ করতে পারেন। তো ক্যালসিয়াম এবং জিঙ্কের যে কোর্সগুলো আপনি করাবেন সেই ক্ষেত্রে ওগুলোর পলিসি, যে ক্যালসিয়াম এবং জিঙ্কের কোর্স করানোর যে পলিসি, ওটা মেনটেন করে চলবেন টানা তিন দিন, কমপক্ষে টানা তিন দিন ইউজ করবেন। আর অবশ্যই ছয় ঘন্টার বেশি নয়, ম্যাক্সিমাম ছয় ঘন্টা, চারি ঘন্টা থাকা সবচেয়ে বেটার, তো ছয় ঘন্টার বেশি রাখবেন না, সেক্ষেত্রে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। আর যখন এই কোর্সগুলো করাবেন ক্যালসিয়ামের বা জিঙ্কের, তখন ফিল্টার, ফানির ফিল্টার যদি ইউজ করেন, ফিল্টার ভালোভাবে পরিষ্কার করবেন, আর খাদ্যের মধ্যে যদি ইউজ করেন, খাদ্যের মধ্যে ইউজ না করাটাই ভালো। আমি সাধারণত ফানির ফিল্টার ইউজ করি, অনেকে খাদ্যের মধ্যে ইউজ করেন, কিন্তু খাদ্যের মধ্যে ইউজ করলে আপনার খাদ্য নষ্ট হবে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন আপনি যেরকম উপকৃত হচ্ছেন আপনার বন্ধুরও উপকৃত হইতে পারে। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।